ত্রিপুরামথ দলের পক্ষ থেকে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনিমেষ দেববর্মা এবং বিজয় কুমার রাংখল সহ অন্যান্য ত্রিপুরামথ দলের নেতৃত্ব। রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তি এবং রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন অনিমেষ দেববর্মা। উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ভিলেজ কমিটি নির্বাচন স্থগিত হয়ে থাকলেও এই বিষয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কোনো সদর্থক ভূমিকা নেই। এই প্রেস মিটটার মূল বক্তব্য হবে গতকাল স্টেট ইলেকশন কমিশন থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে, এই নোটিফিকেশনের বক্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্টেট গভর্নমেন্টের এহেন কাজকে আমরা নিন্দা জানাচ্ছি। রাজ্যের মানুষ জানেন যে ত্রিপুরা রাজ্যে 587টা ভিলেজ কমিটি আছে এবং এই ভিলেজ কমিটির ইলেকশন গত বছর অর্থাৎ 2021 7 তারিখ মার্চ থেকে পেন্ডিং হয়ে পড়ে আছে এবং গত প্রায় 1.5 বছর ধরে এই ইলেকশন কবে হবে এডিসি এলাকার জনগণ সে অপেক্ষায় ছিলেন। আপনারা জানেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল কেস করে মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দুইজন আইনজীবী, রাজেশ দেববর্মা এবং দালিয়া দেববর্মা। তার পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট রায় দিয়েছেন। এই প্রসঙ্গে ভোটার তালিকা এবং হাইকোর্টের রায়ের উল্লেখ করে অনিমেষ দেববর্মা জানান, অন্যান্য নির্বাচন বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হলেও এডিসিকে অর্থনৈতিকভাবে দুর্বল করে রাখার জন্যই ভিলেজ কমিটির নির্বাচন করা হচ্ছে না। আমরা রাজ্য সরকারকে জিজ্ঞেস করতে চাই, ত্রিপুরার ইলেকশন কমিশনকে আমরা জিজ্ঞেস করতে চাই, গত বছর যখন ইলেকশনটা হওয়ার কথা তখন ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার বলেছে যে করোনার কারণে, করোনা ভাইরাসের কারণে এই ভিলেজ কমিটির ইলেকশন করা যাবে না। তবে এই রাজ্যে আমরা দেখেছি যে করোনা ভাইরাসের প্রাক্কালেও আমাদের কাছে তথ্য আছে যে 13টা মিউনিসিপ্যাল কাউন্সিলের ইলেকশন করেছে, 6টা নগর পঞ্চায়েতের ইলেকশন হয়ে গেছে, 25 তারিখ নভেম্বর 2021-এর মধ্যে এই নির্বাচনগুলো হল। কিন্তু যখনই আমাদের ত্রিপুরা এলাকার ইলেকশন হবে তখন অনেকগুলো অজুহাত দেখিয়ে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন চেষ্টা করছে যে এই ইলেকশনগুলো যেন না হয়। তার মূল লক্ষ্য হচ্ছে, আমরা জানি যে ত্রিপুরা রাজ্যের যে সরকার শুধু এই ইলেকশন দিয়েই নয়, এডিসিকে পঙ্গু করারও চেষ্টা করা হচ্ছে। আমাদের যে প্রজেক্টগুলো রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে যাবে সেখানেও কিন্তু রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে তারা বারবার এই প্রজেক্টগুলোকে এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এডিসিকে আর্থিকভাবে পঙ্গু করার লক্ষ্যে। আপনারা নিশ্চয়ই জানেন এটা যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এডিসিকে পরিচালনা করার চেষ্টা করছে, কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইটসেলফ ক্যানট বি দি গার্জিয়ান অফ টিটিএডিসি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত 5 বছরে ট্রাইবেলদের কোনো ওয়েলফেয়ার করেনি, বরঞ্চ যেখানে যেখানে ট্রাইবেলদের উন্নয়ন বা ত্রিপুরাসেদের উন্নয়ন হবে সেই কাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। ফুটবল টার্ফের কথাই বলুন, যখন এডিসি সেই কাজগুলো পেয়েছে সেখানেও তারা ভাগ বসানোর চেষ্টা করেছে, কাজগুলো যেন না হয় তার দিকে তারা সর্বদা চেষ্টা করেছে। এডিসিতে বিভিন্ন প্রজেক্টের রূপায়ণের ক্ষেত্রেও রাজ্য সরকার সঠিক ভূমিকা পালন করছে না বলে উল্লেখ করেন অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।